হ্যালো फ्रेंड्स, আজকে বুধবার দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। তো আমি আজকে এখন বের হচ্ছি, তো যাচ্ছি যেহেতু সামনে সরস্বতী পূজা একটুখানি খুড়ির মার্কেটে, তো চলো সঙ্গে থাকো। আমরা যাচ্ছি খর্দা পিকে বিশ্বাস রোডে, যেখানে খুড়ির মার্কেট বসে সেখানে। তো জানি না, কোনোদিনও আমি যাইনি, ছেলের সাথে প্রথমবার যাচ্ছি, তো অটোতে উঠে গেছি, তো আমরা চলে এসেছি এখানে। আমরা এখন এসেছি খর্দার কাইট মার্কেটে, আর আজকে ওয়েদারটা খুবই খারাপ, মেঘলা ওয়েদার পুরো, যার জন্য একটুখানি মনটা খারাপ লাগছে। ওয়েদারটা যদি ভালো হতো তাহলে খুবই ভালো লাগতো। তবে এখানে এসে যে অভিজ্ঞতাটা আমার সঞ্চয় হলো, সেটা হলো প্রত্যেকটা দোকানে দেখা যাচ্ছে যে ঘুড়ি তৈরি হচ্ছে। এই দেখো, ঘুড়ির সমস্ত কাঠি রয়েছে, তারপরে লাটাই রয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের ঘুড়ি ঝোলানো রয়েছে, যেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো এখানে ঘুড়ি লাটাই প্রত্যেকটা দোকানেই মোটামুটি পাওয়া যায়। তো আমরা চেষ্টা করছিলাম যে পুরো মার্কেটটা ঘোরার, তো সেরকমভাবে আমরা পুরো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। প্রথমেই কোনো দোকানে আমরা যাইনি, তো প্রথমে যাচ্ছিলাম যে দেখা যাক যে কতগুলো ঘুড়ির দোকান আছে। তো দেখলাম যে যেরকম মার্কেট সবাই বলে সেরকম হিসেবে মার্কেট নেই, তবে মোটামুটি আমাদের এখানকার তুলনায় তো অনেকটাই বেশি। তো এখানে অনেকগুলো দোকান বন্ধও রয়েছে, ওয়েদারটা প্রচণ্ডভাবে খারাপ ছিল, তো তার মধ্যেই চলে এসেছি। আর লাটাইগুলোকে খুব সুন্দর করে রেখে দিয়েছে সাজিয়ে। তো এখানে একটা দোকানে ছেলে ঘুড়ির দাম, তারপরে সুতোর দাম জিজ্ঞেস করতে গেছে। আমরা অনেকটা দূর অবধি চলে এসেছি, এখন ছেলে সুতোর খোঁজ করছে, সামনে গাড়ি, হাঁটাচলা করতে খুব সমস্যা। এই যে এইদিকেও একটা সুতোর দোকান রয়েছে, ঘুড়ির দোকান সুতির থেকে নিয়েছে। এই মার্কেটে যতগুলো ঘুড়ির দোকান ছিল প্রত্যেকটা দোকানে ছেলে গেছে, গিয়ে সমস্ত জিনিসপত্রের যা দাম জিজ্ঞেস করেছে, মানে কোন দোকানে কীরকম দাম আছে। তারপরে এখান থেকে ছেলে সুতো নিয়েছে, 6000 সুতো। তো এগুলোর আমি হিসাব জানিও না। লাটাইতে সুতো ভরা হয়ে গেছে, এবারে ঘুড়ির খোঁজ। অনেকগুলো ঘুড়ির দোকান ছেলে ঘুরে নিল, তারপরে ছেলে এখন যাচ্ছে সামনের দিকে, তো দেখা যাক কোথা থেকে ঘুড়ি পাওয়া যায়। আমাদের ওখানেও তো পাওয়া যায়, কিন্তু এখানে আশা হয়েছে যখন এখান থেকে 2-4টা তো না নিলে হয় না, বলো। আমাদের ব্যারাকপুরের খুব পুরনো একটি দোকান, সেখান থেকে মিষ্টি শোনার জন্য চপ এনেছি, তারপরে এখানে চাটনি রয়েছে, আর এগুলো পুরোপুরিভাবে নিরামিষ যেহেতু মিষ্টি দোকানের জিনিস, তো সেটা আজকে সন্ধ্যাবেলার ভোগে আমি নিবেদন করেছি। তারপরে আমরাও আমাদের জন্য নিয়ে নিচ্ছি, সন্ধ্যাবেলায় আমরা একটুখানি খেয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, আজকে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকাল বলতে এখন বাজে 11টা, ছেলে কলেজে বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে কাজকর্ম সারা। যে কোনো জায়গার মেঝে পালিশ হওয়ার পর সেখানে জল জমাতে হয়, তো আমাদের এখানে মিস্ত্রিরা এসে সমস্ত মুখগুলোকে জাম করে দিয়েছে। তারপরে দেখো যতটা সম্ভব আমরা জল দিয়ে ভরাট করেছি, তারপরে যেখানে যেখানে জল লাগবে সেখানে সেখানে জল দেওয়া হয়েছে। এখানে যে বিটটা করা হয়েছে এর উপরও জল দিয়ে দিয়েছি। তো এই হলো আমাদের আপাতত ছাদের অবস্থা। তো এই হলো সেই গয়না পাপড়গুলো, যেগুলো মেলা থেকে কেনা হয়েছিল, সেগুলো আজকে ভাজা করছি। তো দেখো কি বিশাল বিশাল সাইজ, আর লাল লাল করে ভাজাটা করছি, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল এটা যখন ভাজা করছিলাম। তো এই হলো রান্নাবান্না, সন্ধ্যাবেলায় আমি আজকে করছি একটুখানি পিঠে, সে আগের দিন যে করে রেখেছিলাম পুলিগুলো, সেই পুলিগুলো দিয়ে দুধ দিয়ে জাল দিচ্ছি, তারপরে গুড় দিলে পরেই তো পিঠে হয়ে যাবে। আর আজকে আমি করছি চিলি চিকেন, এখানে চিকেনটাকে নিয়ে নিয়েছি, আদা পেস্ট আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি, আর চিলি চিকেন বানানোর জন্য যা যা উপকরণ সমস্ত কিছু রেডি করে রেখেছি। এখানে দুধ পুলিটা হচ্ছে, ওদিকে ভাতও বসিয়ে দিচ্ছি। পুলি পিঠেটা রান্না হয়ে গেলে আমি চিলি চিকেনটা বসিয়ে দেবো। তো চাল নিয়ে নিলাম, এখন চালটা দিয়ে দেবো। তো আজকে লম্বা চালের ভাত হবে, আর চিলি চিকেন হবে আমাদের রাত্রিবেলা। তো চিকেনটার মধ্যে এখন ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর দেখো পেঁয়াজগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি একটুখানি বড় বড় করে, আর এখানে রয়েছে একটা ক্যাপসিকাম, আর ছোটো ছোটো করে বিনসগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে রয়েছে পাকা লঙ্কা যেগুলোকে চিড়ে রেখেছি। এখন আমি মাংসটাকে ভালো করে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এগুলোকে এবার আমার ভাজতে হবে। এদিকে আমার ভাতটাও ফুটছে, ভাতটা হয়ে গেলে পরেই তারপরে আমি আবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। ভাতটা এখন হচ্ছে, তো তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এখন সমস্ত মাংসগুলোকে আমি এর মধ্যে ভেজে নেব। তো এভাবেই আমি চিলি চিকেন করি, তো অনেকদিন আগে করেছিলাম, তো এখন সেভাবেই আমি করছি। এগুলোকে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর সেগুলোকে আবার উল্টে নিতে হবে। তো এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা। এবারে এটাকে ভালো করে মিক্স করতে হবে। তারপরে ওদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে এক ধাপে, তো সেটাকে নামিয়ে রেখে তারপরে আবার বাকি চিকেনগুলো দিয়ে দিলাম। তো এখন পুরোটাই একবারে দিয়ে দিলাম, যেহেতু তেলের পরিমাণ অনেকটা বেশি আছে। এবারে কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে মাংস ভাজা তেলটার মধ্যেই আমি ক্যাপসিকাম আর বিনসটাকে ছেড়ে দিয়েছি, সেটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার একটু এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর
পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটাকে সবসময় এরকম করেই কাটতে হয়, তাহলে কাটার অনুযায়ী অনেক সময় স্বাদটা নির্ভর করে। এরকম করে কেটে দিলে পরে স্বাদটা খুব সুন্দর হয়। তারপরে এবারে আমি চেরা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। আর এই লঙ্কাগুলোতে প্রচণ্ডভাবে ঝাল, যেহেতু এটার নাম চিলি চিকেন এই জন্য একটুখানি ঝালঝাল করে করতে হয়। এখন আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম, এর মধ্যে কোনো লঙ্কা দেওয়া নেই, আমি চিরে রাখা লঙ্কাটুকু দিয়েই আমি রান্নাটা করছি। তো ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এবারে আমি এক ঢাকনা মতো সোয়া সস দিয়ে দিলাম, সোয়া সস, আর তারপরে দিয়ে দিলাম এক ঢাকনা মতো ভিনিগার। এরপরে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো নুন তো দিতেই হবে। এবারে আমি এর মধ্যে দিয়েছি টমেটো কেচাপ, আর টমেটো কেচাপটা একটুখানি বেশি পরিমাণে দিতে হবে। তারপরে দিয়ে তারপর এটাকে আবার নাড়াচাড়া করতে হবে। এবারে কর্নফ্লাওয়ার আর ময়দা গোলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে আবার একটুখানি কষানো করতে হবে। তারপরে আবার জল দিচ্ছি, মানে যেটার মধ্যে মশলাটা বাটা ছিল সেই বাটার বাটিটা ধুয়ে সেই জলটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটু আমার জল দিতে হবে, না হলে মাংসটা সিদ্ধ করা যাবে না ভালো মতো। তো আরও কিছুটা পরিমাণে জল দিচ্ছি, যে যেরকমভাবে খাবে সেরকমভাবে তাকে জলের পরিমাণটা দিতে হবে। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম। তো এখন ফুটে ওঠার পর ঢাকনাটা খুলে তারপরে এটা একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে ঢাকা খোলা করে রান্নাটা করতে হবে। তো খুব সুন্দরভাবে মাংসটা ফুটছে, আর দেখো মাংসটা রান্না করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমার এই চ্যানেলটা হচ্ছে লাইফস্টাইল ব্লগের চ্যানেল, তবু তোমাদের সাথে আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। বাই।